নমস্কার বন্ধুরা তোমাদের সকালে সাথে যাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল শে বুস্টারে আজ করছে থার্টি ফার্স্ট অক্টোবর একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ির কারণ এফেসার্স নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব যে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারণ এফেয়ার্সগুলো আর পিডিএফ পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে থেকে তোমরা খুব সহজেই পিডিয়া ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে তবে ডেস্ক্রিপশন বক্স করো ওখান থেকে তোমরা ডেলি পিডিয়া ডাউনলোড করতে পারবে আর ভিডিওটি অবশ্যই পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এফেয়ার্স রয়েছে আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তার সাথে পাশ থেকে বেল আকনটি ক্লিক করো আচ্ছা প্রথম রয়েছে সেটি হচ্ছে কে চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া পদে নিযুক্ত হলেন ভারতের চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত হলেন এক্ষেত্রে উত্তরটি হবে হর্ষবর্ধন কুমার সিং অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার একটা ছবি আমরা এখানে দিয়েছি তাহলে হর্ষবর্ধন কুমার ভারতের পরবর্তী চিফ ইনফরমেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন আর এর আগে ছিলেন বিমল জুলক আর সেন্ট্রাল ইনফরমেশন প্রতিষ্ঠিত হয় দু হাজার পাঁচের বারোই অক্টোবর করলেন নিম্নের কোন ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে হাজারটি সিক্স মারা রেকর্ড করলেন নিম্নের কোন ব্যাটসম্যান এক্ষেত্রে উত্তরটি হবে ক্রিস গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার গতকাল যে কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে রাজস্থান রয়্যালসের যে ম্যাচটি হয়েছিল ওখানে উনি এই রেকর্ডটি করেছেন উনি বর্তমান বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে হাজারটি ছয় মেরেছেন ক্রিস গেলের সম্পূর্ণ নাম কি ক্রিস্টোফার হেনরি গেল আর ওনার নিকনেমোগুলো আমরা একটু জেনে নেব ওনার নিকনেমগুলো রয়েছে ইউনিভার্স বস দ্য বস গেল ফোর্স গেল স্ট্রম ওয়ার্ল্ড বস এবং হেনরি নেক্সট কোশ্চেন কাকে ডক্টর তুলসী দাস চুগ অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো নিম্নে কোন ডাক্তারকে ডক্টর তুলসী দাস চুগ অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো এই পুরস্কারটি কে পেলেন এক্ষেত্রে উত্তরটি হবে ডক্টর সতীশ মিশ্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছবি আমি এখানে দিয়েছি ন্যাশনাল একাডেমি অফ মেডিকেল সায়েন্স ইন্ডিয়া ডক্টর তুলসী দাস চুগ অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি পুরস্কার দিলেন ডক্টর সতীশ মিশ্রকে নেক্সট কোশ্চেন নিম্নের কে এস এ নামক একটি সহজ ও সুরক্ষিত ম্যাসেজিং অ্যাপ লঞ্চ করলো এস এ নামক একটি মেসেজিং অ্যাপ লঞ্চ করেছে নিম্নের কোন সংস্থা এক্ষেত্রে উত্তরটি হবে ইন্ডিয়ান আর্মি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আত্মনির্ভর ভারত এই ক্যাম্পেনের আয়ত্তে ইন্ডিয়ান আর্মি সিকিওর অ্যাপ্লিকেশান ফর দ্য ইন্টারনেট এস এ এই মেসেজিং অ্যাপটি লঞ্চ করেছে যেখানে টেক্সট চ্যাট ভয়েস চ্যাট ভিডিও কল এ সমস্ত করা যাবে এবং এটি কিন্তু খুবই সহজ এবং সিকিউর অ্যাপ ইন্ডিয়ান আর্মি কয় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান আর্মি গড়ে ওঠে আঠারোশো এর পয়লা এপ্রিল হেডক্রাস কথা রয়েছে নিউ দিল্লিতে আর বর্তমান কমান্ডার ইন চিফ কে রয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ আর তোমার জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান আর্মির মোটো কি ইন্ডিয়ান আর্মির মোটো কি রয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কোশ্চেন নাসা কোন সাল নাগাদ নাসা ইসরো সেনথেটিক অ্যাপ্রেচার এনআইএসএ আর উপগ্রহটি লঞ্চ করবে নাসা কোন সালে নাসা ইসরো সিনথেটিক অ্যাপ্রেচার রেডার এই কৃত্রিম উপগ্রহটি লঞ্চ করবে এক্ষেত্রে উত্তরটা হবে দু হাজার বাইশ অপশন ডি ইজ আ রাইট আর দু হাজার বাইশ সাল নাগাদ নাসা এই উপগ্রহটি লঞ্চ করবে আর এর লঞ্চ ডেট হচ্ছে দু হাজার বাইশের সেপ্টেম্বর নাসা সম্পূর্ণ ফর্ম কি ন্যাশনাল অ্যারোনস্টিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার হেডকোয়ার্টার কথা রয়েছে ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে নাসা কয়ে প্রতিষ্ঠিত হয় নাসা গড়ে ওঠে উনিশশো আটান্নর পয়লা অক্টোবর আর ইসরোর সম্পূর্ণ ফর্ম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান হেডকোয়ার্টার কথা রয়েছে ইসরোর ব্যাঙ্গালুরুতে কয়ে প্রতিষ্ঠিত হয় ইসরো উনিশশো উনসত্তরের পনেরোই আগস্ট অর্থাৎ ডিরেক্টর কে রয়েছেন ইসরোর কে সিভান আর তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান কে প্রতিষ্ঠা করেন আমাকে কমেন্ট করে জানাবে ইসরোর ফাউন্ডার কে আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন কোন দেশ দু সালের মধ্যে কার্বন মুক্ত দেশ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ দুহাজার পঞ্চাশ সাল নাগাদ কার্বন মুক্ত দেশ তোলার কথা ঘোষণা করেছে এক্ষেত্রে উত্তরটি হবে জাপান অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার কী রয়েছেন ওশিহাইড সুগা জাপানের ক্যাপিটাল কি রয়েছে টোকিও কারেন্সি কি জাপানিজ ইয়েন এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি জাপানের জাপানিজ নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য দেশের প্রথম রাজ্য হিসেবে শাক সবজির উপর সরকারি মূল্য নির্ধারণ করলো কোন রাজ্য প্রথম রাজ্য হিসেবে শাক সবজির উপর সরকারি মূল্য নির্ধারণ করলো এক্ষেত্রে উত্তরটি হবে কেরালা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কেরালার প্রথম গভর্নর কে রয়েছেন আরিফ মোহাম্মদ খান ক্যাপিটাল কেরালার তিরুনন্তপুরম এবং চিফ মিনিস্টার কে রয়েছেন কেরালার সিএম রয়েছেন পিনারায় বিজয়ন নেক্সট কোয়েশ্চেন কবে ন্যাশনাল ইউনিটি ডে অর্থাৎ জাতীয় ঐক্য দিবস পালন করা হয় কোন দিনটি জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করা হয় এক্ষেত্রে উত্তরটি হবে থার্টি ফার্স্ট অক্টোবর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রত্যেক বছর একত্রিশে অক্টোবর এই দিনটিতে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে অর্থাৎ জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয় আর এটি পালন হয়ে আসছে দু হাজার চোদ্দো থেকে তাহলে ডেটটা কোনটা ন্যাশনাল ইউনিটি ডে থার্টি ফার্স্ট অক্টোবর কেন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আর তোমাদের জন্য একটু একটি প্রশ্ন রয়েছে গুজরাটে যে সর্দার বল্লভ ভাই পেটেলের স্ট্যাচুটি রয়েছে দ্য স্ট্যাচু অফ ইউনিটি ওই স্ট্যাচুর উচ্চতা কত আমাকে কমেন্ট করে জানাবে আর স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন দেশ ভারতকে এফ এইটিন হর্নেট মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট প্রদান করার কথা ঘোষণা করেছে এফ এইটিন হর্নেট বা এফ এইটিন এই বিমানটি প্রদান করার কথা ঘোষণা করেছে এক্ষেত্রে উত্তর হবে আমেরিকা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এই বিমানটি ছবি এখানে দিয়েছি আমেরিকা ভারতীয় নৌসেনাকে ভারতীয় নৌসেনাকে এই বিমান দেওয়ার কথা ঘোষণা করেছে এই বিমানটি অর্থাৎ এফ এ এইটিন হর্নেট বা এফ এইটিন হর্নেট এর টপ স্পিড রয়েছে এক হাজার নশো পনেরো কিমি পার আওয়ার রেঞ্জ রয়েছে তিন হাজার তিনশো তিরিশ কিমি আর আমেরিকার ক্যাপিটাল কি ওয়াশিংটন ডিসি আমেরিকার প্রেসিডেন্ট কে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে সম্প্রতি ভারত যে রাফেল যুদ্ধ বিমান কিনেছে ওই রাফেল যুদ্ধ বিমানটি কোন দেশের কাছ থেকে কিনেছে আমাকে কমেন্ট করে জানাবে রাফেল যুদ্ধ বিমানটি ভারত কোন দেশের কাছ থেকে কিনেছে আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন কবে ওয়ার্ল্ড সিটিস ডে পালিত হয় কোন দিনটি ওয়ার্ল্ড সিটিস ডে হিসেবে পালন করা হয় এক্ষেত্রে উত্তরটি হবে থার্টি ফার্স্ট অক্টোবর একত্রিশে অক্টোবর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার আর এই বছরের একটা থিমও রয়েছে ওয়ার্ল্ড সিটিস ডে টোয়েন্টি টোয়েন্টি থিমটি হচ্ছে ভ্যালুইং আওয়ার কমিউনিটিস অ্যান্ড সিটিস ভ্যালুইং আওয়ার কমিউনিটিস অ্যান্ড সিটিস আর তোমাদের আরও একবার জানিয়ে রাখি ডিসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা খুব সহজে পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে করো তাকে তোমরা ডেলি ভিডিও ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব নি তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে